আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছো। আজকে ইসলাম শিক্ষা ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল হক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্র থেকে আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে 104 খান আসমানি কিতাব নাজিল করেছেন। সে ধারাবাহিকতায় সর্বশেষে নাজিলকৃত আসমানি কিতাব যেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন হচ্ছে বিশ্বমানবতার মুক্তির সনদ। এই কোরআনে এমন কোনো দিক বা বিভাগ নেই যেটা মানব জীবনে জরুরি নয়, অর্থাৎ মানব জীবনের প্রতিটি মৌলিক সমস্যার সমাধান আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, সমাধান দিয়েছেন। আদর্শ বলতে আমরা কী বুঝি? আদর্শের আরবি পরিভাষা হচ্ছে উসওয়া। আদর্শ হচ্ছে সেই সকল রীতিনীতি, আচার অনুষ্ঠান, চালচলন যেগুলো মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেটা মানুষের জীবনে অনুসরণীয় এবং অনুকরণীয়। মানুষের জীবনের অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ রীতিনীতি চালচলনকেই মূলত উসওয়া বা আদর্শ বলা হয়। মানুষের জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, আন্তর্জাতিক জীবন, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবন, শিক্ষা জীবন, তথা এক কথায় তার জীবনের প্রতিটি পরিমণ্ডল, দিক ও বিভাগের অত্যন্ত সুন্দর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী, আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাইইন, যা প্রতিটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সম্বলিত। সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে মানুষের জীবনের বিভিন্ন সমস্যা সমাধান দিয়ে দিয়েছেন, সুস্পষ্টভাবে তার বর্ণনা তিনি লিপিবদ্ধ করেছেন। আজকে আমরা এর গুরুত্বপূর্ণ কয়েকটা দিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা, আদর্শ পরিবার গঠন, আদর্শ সমাজ গঠন, আদর্শ জাতি গঠন, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ব্যক্তি জীবনে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের কী ভূমিকা রয়েছে? আদর্শ ব্যক্তি জীবন জীবনে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা অনন্য, আল কোরআনের ভূমিকা অপরিসীম। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনের মাধ্যমে কুফর, শিরক, নিফাক, এই ধরনের বিষয়গুলো থেকে, পৌত্তলিকতা, এই ধরনের বিষয়গুলোকে সম্পূর্ণভাবে বর্জন করে একচ্ছত্রভাবে আল্লাহর দাসত্ব করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন। কুফরের বিপরীত হচ্ছে ইমান। কুফর হচ্ছে অবিশ্বাস, ইমান হচ্ছে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান আনো। অন্যান্য বিভিন্ন আয়াত রয়েছে এভাবে কোরআনের মধ্যে, যেখানে ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়গুলোর প্রতি ইমান বা বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে, এরপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, এই ধরনের বিভিন্ন বিশ্বাসের কথা বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বতভাবে একজন ব্যক্তি যাতে শিরক মুক্ত থাকে, বিভিন্ন প্রতিমা, দেবদেবী, পূজা অর্চনা থেকে তার নিজেকে মুক্ত রাখে, একচ্ছত্রভাবে আল্লাহ দাসত্ব বা গোলামি করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। যেমন হযরত লোকমান তার সন্তানকে কথা বলেছিলেন, আল্লাহ যেটা কোরআনে কোট করেছেন,
আল্লাহ পাক বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে একটা বড় জুলুম, বড় অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা নিশ্চয়ই শিরক ভিন্ন অন্য যে কোনো অপরাধ এর গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। তাহলে শিরক হচ্ছে একটা অমার্জনীয় অপরাধ, ব্যক্তি জীবনে মানুষ শিরক মুক্ত থাকবে এটাই হচ্ছে আল্লাহর নির্দেশনা। এরপরে নিফাক, নিফাক থেকে মানুষ তা নিজেদেরকে মুক্ত রাখবে, মুখে এক কথা বলা অন্তরে আরেক, এই যে নিফাক মুনাফিকির মনোভাব প্রদর্শন থেকে মানুষকে মুক্ত থাকার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন এবং এর ভয়াবহ পরিণতির কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে যারা মুনাফিক, যাদের অন্তর এক এবং মুখে আরেক, এই সকল ব্যক্তিদেরকে মুনাফিক হিসাবে চিহ্নিত করা হয়েছে কোরআন এবং হাদিসে, তো এই সকল মুনাফিকদের পরিণতি কাফেরদের চেয়েও বেশি ভয়াবহ বলে অভিহিত করা হয়েছে। তাহলে আদর্শ ব্যক্তি জীবন যদি করতে হয় তাহলে আমাদেরকে শিরক থেকে, নিফাক থেকে, কুফর থেকে, এগুলো থেকে, পৌত্তলিকতা থেকে, এগুলো থেকে সর্বতোভাবে নিজেদেরকে বিরত রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষের ব্যক্তিগত জীবনে কর্মবিমুখতা একটা বিরাট সমস্যা। কর্মবিমুখতা, মানুষ কাজ না করে অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকবে, পরনির্ভরশীল হয়ে থাকবে, ইসলাম এটা কখনোই চায় না। ইসলাম চায় প্রতিটি ব্যক্তির হাত কর্মীর হাতে পরিণত হোক, একজন মানুষ অন্য মানুষের গলগ্রহ হয়ে থাকবে না, বোঝা হয়ে থাকবে না, বরং কর্মবিমুখতাকে পরিহার করে সে আত্মনির্ভরশীল হবে। এই জন্য দেখো সুরাল জুমার মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরাল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা কী করো, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজিলত অনুসন্ধানে লিপ্ত হও, অর্থাৎ হালালভাবে তোমরা রুটি রুজির অনুসন্ধানে লিপ্ত হও, হালালভাবে উপার্জনের চেষ্টায় লিপ্ত হও। তাহলে কর্মবিমুখতা থেকে আমাদেরকে কী করতে হবে, মুক্ত থাকতে হবে। ব্যক্তিগত জীবনে এটা একটা বিরাট সমস্যা, এর থেকে সমাধানের পথ আল্লাহ পাক বাতলে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এরপরে বৈরাগ্য, এটা মানুষের ব্যক্তিগত জীবনে একটা বিরাট সমস্যা। আদর্শ জীবন যদি গড়তে হয় তাহলে আমাদেরকে বৈরাগ্যমুক্ত থাকতে হবে, বরং পরিবার পরিজন নিয়ে আমাদেরকে কী করতে হবে, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে হবে সমাজের মধ্যে। আল্লাহ পাক এই জন্য বৈরাগ্য থেকে মুক্ত হওয়ার জন্যে নির্দেশনা দিয়েছেন, যেমন তিনি বলেছেন ওয়া রাহবানিয়াতান ইবতাদা উহা মা কাতাবনাহা আলাইহিম, আর বৈরাগ্য সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে, এটা আমি তাদের উপর ফরজ করিনি। বৈরাগ্য যারা অবলম্বন করে এটা তাদের উপরেই তারা নিজেরা কী করে নিয়েছে, তাদের উপরে তারা এটা নিজের উপরে চাপিয়ে নিয়েছে, উদ্ভাবন করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে চাপিয়ে দেননি, ফরজ করেননি। তাহলে একজন মানুষকে যদি আদর্শ মানুষে পরিণত হতে হয় তাহলে তাকে বৈরাগ্যমুক্ত হতে হবে, সংসার ত্যাগী হওয়া চলবে না, বরং সংসারের মধ্যে থেকে তার স্ত্রী সন্তান পরিবার পরিজন পিতামাতা সবাইকে নিয়ে তাকে অবস্থান করতে হবে। বৈরাগ্য অবলম্বন করা যাবে না, সে বনে বাজারে গিয়ে, সে পাহাড়ে গিয়ে, সে মানে লোকালয়হীন এলাকায় গিয়ে তপস্যা করবে, একাকী একাকিত্ব অবলম্বন করবে, ইসলাম এটা কখনোই বলে না। বরং ইসলাম বৈবাহিক জীবন অবলম্বনের মাধ্যমে একজন মানুষকে পারিবারিক জীবনে অভ্যস্ত হওয়ার নির্দেশনা দিয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা, ফানকিহু তোমরা বিবাহ করো, মা তাওবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ তাদেরকে বিবাহ করো। তাহলে একজন মানুষ বিবাহের যোগ্য যখন হবে সে যেন বিভিন্ন অসভ্য কাজে নিমজ্জিত না হয়, অশ্লীলতায় জড়িয়ে না পড়ে, বরং বৈবাহিক জীবনে অভ্যস্ত হয়ে সে কী করে, পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে সমাজে অবস্থান করে, এই দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ ব্যক্তিগত ব্যক্তি জীবনে, আদর্শ ব্যক্তি জীবনের নির্দেশনা আল কোরআন আমাদেরকে দিয়েছে বিভিন্নভাবে। এরপরে আমি আলোচনায় যাব আদর্শ পরিবার গঠন,
এই আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আমরা জানি পিতা মাতা সন্তান সন্ততি স্বামী স্ত্রী এদেরকে নিয়ে মূলত একটা পরিবার গঠিত হয়। একজন সন্তান হলো, সন্তান হওয়ার পরে মায়ের করণীয় হয়ে গেল কি কি করণীয়, ওই সন্তানকে দুধ দান করবে, ওই সন্তানকে সে তার স্তন্য থেকে দুধ দান করবে, এটা হচ্ছে মায়ের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাতি ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা তো তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর পর্যন্ত স্তন্য দান করবে। তাহলে পূর্ণ দুই বছর পর্যন্ত এই দুধ পান করা, এটা হচ্ছে সন্তানের অধিকার। এই অধিকার থেকে আজকে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় মায়েরা সন্তানদেরকে বঞ্চিত করে, যার কারণে মায়েদের সাথে সন্তানের যে একটা নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক পরবর্তীকালে অনেক সময় দেখা যায় না। একটা আদর্শ পরিবার যদি গঠন করতে হয় তাহলে কী করতে হবে, মাকে এই দায়িত্ব পালন করতে হবে। পিতা সারাটা দিন পরিশ্রম করে সন্তানের জন্যই, এই সন্তানের কল্যাণ কামনা করেই পিতা পরিশ্রম করে, তাহলে পিতাকে এই দায়িত্ব পালন করতে হবে। আবার সন্তান সন্ততি তারা কী করবে, সন্তান সন্ততি পিতা মাতার প্রতি করণীয় রয়েছে, এই করণীয় তাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওকাদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা জুল্লি মিনার রহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং পিতামাতার সাথে দয়াদ্রপূর্ণ আচরণ করবে, ইহসান করবে, অত্যন্ত সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে তাদের বার্ধক্যে যদি একজনকে অথবা উভয়কেই পাও তাহলে তোমরা উহ শব্দ, বিরক্তিসূচক শব্দ উহ ব্যবহার করবে না। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদের প্রতি কঠোরতা করবে না, অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবে, ওয়াকফিদ লাহুমা জানাহা জুল্লি মিনার রহমা, বিনয়ের বাহুকে তুমি অবনমিত করে দিবে তাদের সামনে, অর্থাৎ আনুগত্য করবে তাদের, আর অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য দোয়া করবে, হে আমার প্রতিপালক, শৈশবে তারা আমার প্রতি যেভাবে এহসান করেছে, দয়া করেছে, তুমিও তাদের প্রতি সেভাবে দয়া করো, দয়াদ্রপূর্ণ আচরণ করো। তাহলে সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করবে তার দিক নির্দেশনা আল কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিতামাতা যদি সন্তানের প্রতি দায় দায়িত্ব পালন করে, সন্তান যদি পিতামাতার প্রতি দায় দায়িত্ব পালন করে, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যদি দায় দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে ওই পরিবারটা একটা আদর্শ পরিবার হিসাবে তৈরি হবে, গঠিত হবে। এর দিক নির্দেশনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আদর্শ সমাজ গঠনেও আল কোরআনের সুন্দর দিক নির্দেশনা রয়েছে। একটা সমাজে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে, সেখানে আত্মীয় থাকে, অনাত্মীয় থাকে, সেখানে পাড়া প্রতিবেশী থাকে, সেখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বসবাস করে, এই সব মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য একটা সমাজে জুলুম অবিচার হতে পারবে না, একজন অপরজনের প্রতি কোনো জুলুম অবিচার করতে পারবে না, কেউ কারো ধর্মের ব্যাপারে বিষেধাগার করতে পারবে না, কেউ কারো প্রতি অন্যায় জুলুম করতে পারবে না, বরং ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার করো, কারণ এটা তাকওয়ার অতীব নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আবার বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের ব্যাপারে বিচার ফয়সালা করবে তখন কি করবে, ন্যায় পরায়ণতার সাথে করবে। তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কি অবিচার মুক্ত হয়ে, জুলুম মুক্ত হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কি করেছেন, নির্দেশনা দিয়েছেন। এরপরে অনেক সময় অধিকার আত্মসাত করা হয়, অর্থ আত্মসাত করা হয়, যেটা আমাদের সামাজিক জীবনকে বিপর্যস্ত করে তোলে, যেটা সমাজে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করাকে অনিশ্চিত করে তোলে। এই জন্য সকল প্রকার অর্থ আত্মসাত, অধিকার আত্মসাত থেকে মুক্ত থাকার জন্যে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুমিল বাতিল, তোমরা কি করো না একজন অন্যজনের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না, তাহলে আত্মসাৎ করা যাবে না, অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করা যাবে না। এরপরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো করতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে কি হয়, সমাজ জীবন বিপর্যস্ত হয়ে ওঠে, সমাজ জীবন অশান্ত হয়ে ওঠে। এই জন্য চুরির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, চুরির বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন আসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম, চোর হোক আর মহিলা চোর হোক তার হাত কেটে দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার মাধ্যমে এই হাত কাটার বিধান কিছু শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, পবিত্র কোরআনে এই বিধান দিয়ে দিয়েছেন। তাহলে যখন একটা সমাজে চুরি ডাকাতি হত্যা রাহাজানি এগুলো সয়লাভ হয়ে যাবে চিন্তাই, তখন ইসলাম প্রদত্ত তথা আল কোরআন প্রদত্ত বিধিবিধান যদি প্রয়োগ করা হয়, তাহলে ওই সমাজে কিন্তু এই সকল অবিচারগুলো, এই সকল অমানবিক কাজগুলো, অসামাজিক অধর্মীয় কাজগুলো কিন্তু আস্তে আস্তে এমনিতেই দূর হয়ে যাবে। এরপরে ব্যভিচার করতে নিষেধ করা হয়েছে। ব্যভিচার সৃষ্টি হয় যে অশ্লীলতার পথ ধরে, সেই অশ্লীলতা থেকে মুক্ত থাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা অশ্লীলতার নিকটেও যেও না, চাই সেটা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক। তাহলে এই অশ্লীলতা থেকে আমাদেরকে কি করতে হবে, মুক্ত থাকতে হবে। এই অশ্লীলতার পথ ধরেই মূলত ব্যভিচার এর সূত্রপাত হয়। তাহলে আল কোরআন আমাদেরকে কি করেছে, আল কোরআন আমাদেরকে এই অবিচার, জুলুম, আত্মসাৎ, হত্যা, চুরি, ডাকাতি, ব্যভিচার, এই সকল অসামাজিক কাজগুলো থেকে মুক্ত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। আর এইভাবে একটা আদর্শ সমাজ গঠিত হতে পারে। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ জাতি গঠনেও আল কোরআনের অনন্য ভূমিকা রয়েছে। আদর্শ জাতি গঠনের ক্ষেত্রে যে বাধা বা প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেমন অনৈক্য, আস্থাহীনতা, জাতীয় দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শন, এগুলো হচ্ছে আমাদের সমাজে আদর্শ জাতি গঠনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন বাধা। এই সকল ক্ষেত্রে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, সকল অনৈক্য, সকল মতামতের ভিন্নতাকে দূর করে দিয়ে, জলাঞ্জলি দিয়ে সকলকে এক হয়ে দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সকল ধর্মের মানুষ একটা সমাজে, একটা রাষ্ট্রে বসবাস করবে, এটাই স্বাভাবিক। এখানে কোনো অনৈক্য নয়, বরং সকলকে নিয়ে দেশ, জাতির অগ্রগতির জন্য কাজ করার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সঙ্গবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আর তোমরা কি করো না, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তাহলে অনৈক্য যেহেতু আদর্শ জাতি গঠনের ক্ষেত্রে একটা বিরাট প্রতিবন্ধকতা, বিরাট বাধা, এই অনৈক্য থেকে আমরা যদি মুক্ত হতে পারি তাহলে একটা সুন্দর জাতি গঠিত হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে আমাদের আলোচনাকে চালিয়ে যাব আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করছিলাম আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, এখন আলোচনা যাচ্ছি যে ধর্মীয় জীবনে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের কী ভূমিকা রয়েছে। দেখো, ধর্মীয় জীবনে বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে সংঘাত, রক্তপাত, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এগুলো কিন্তু ধর্মীয় জীবনে বড় সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। আমরা যদি উদাহরণ দেই আগে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনায় কিন্তু আমরা জানি যে ইহুদি, পৌত্তলিক, খ্রিস্টান, মুসলমান বিভিন্ন ধর্মাবলম্বী লোক সেখানে বসবাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিন্তু গিয়ে কি করলেন, মদিনা সনদ প্রবর্তন করলেন। সেই মদিনা সনদ প্রবর্তনের মাধ্যমে সকল ধর্মের মানুষদেরকে নিয়ে একটা সাধারণ জাতি ঘোষণা করা হলো, এবং সবাইকে নিয়ে সেখানে শান্তিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাসের দিক নির্দেশনা সেই মদিনা সনদে দিয়ে দিলেন। সেখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতেন। তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন, দেখো, পবিত্র কোরআনেও এই ধর্ম নিয়ে সংঘাত করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, এটা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই।
ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। এক ধর্মের লোক অন্য ধর্মের মানুষদেরকে জোর করে আরেক ধর্মে দীক্ষিত করবে, এই দিক নির্দেশনা কিন্তু ইসলাম দেয় না। বরং আদর্শ দিয়ে, নৈতিকতা দিয়ে, নৈতিকতার বিজয় দিয়ে, আদর্শের বিজয় দিয়ে অন্য ধর্মের মানুষদেরকে ইসলামে আহ্বানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছেন, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান জানায়, ওয়া আমিলা সলিহা নিজেও ভালো কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে কিন্তু ধর্মের মধ্যে জবরদস্তির কথা বলা হয় নাই, বরং মানুষদেরকে আদর্শের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে বিজয় অর্জন করে মানুষদেরকে ইসলামাইজ করার জন্য বলা হয়েছে। তাহলে ধর্মীয় জীবনে যে সমস্যা, যেমন ধর্ম নিয়ে সংঘাত, ধর্ম নিয়ে রক্তপাত, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এটা হচ্ছে বড় সমস্যা। এই সমস্যার নিরসনে কিন্তু আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিলেন, লাইক রাহাফিদ দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। অর্থনৈতিক জীবন, এই অর্থনৈতিক ক্ষেত্রে আদর্শ প্রতিষ্ঠায় আল কোরআনের অনন্য দিক নির্দেশনা রয়েছে। আমরা জানি যে অর্থনৈতিক ক্ষেত্রে অপচয় একটা বড় সমস্যা। অপচয়, মানুষ একটু অর্থ বৈভবের মালিক হয়ে গেলে অপচয় করে। দেখা যাচ্ছে ঘরে কেউ নাই, ফ্যানটা চালিয়ে রাখা হয়েছে, ঘরে কেউ নাই, লাইটটা জ্বালিয়ে রাখা হয়েছে, এতে জাতীয় সম্পদের অপচয় হচ্ছে। এ কারণে দেখো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন, আলা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে অপচয় থেকে মুক্ত থাকার জন্য অর্থনীতির ক্ষেত্রে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। এরপরে মানুষ সুদ গ্রহণ করে, সুদের লেনদেন করে, এই সুদকে চরম পাপ বলা হয়েছে ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক ক্ষেত্রে এটা একটা বিরাট সমস্যা। এই জন্য এই সুদ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমরা যদি অর্থনৈতিক ক্ষেত্রে আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই সুদকে সর্বতোভাবে বর্জন করতে হবে। আইএমএ জাহেলিয়া বা প্রাক ইসলামী যুগে এই সুদের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে, বিশেষত চক্রবৃদ্ধি সুদের জাঁতাকলে নিষ্পেষিত হয়ে অনেক মানুষকে সর্বশান্ত হতে হয়েছে, আবার অনেক আঙুল ফুলে কলা গাছ হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট বৈষম্য তৈরি হয়েছে। এই অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট বৈষম্য যাতে তৈরি না হয়, এই জন্য এই সুদকে সর্বতভাবে হারাম ঘোষণা করা হয়েছে ইসলামে, আল কোরআনে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাকাত ব্যবস্থা প্রবর্তন করে ইসলাম মূলত অর্থনৈতিক ভারসাম্য আনয়ন করেছেন। সমাজে যাতে দরিদ্র মানুষ না থাকে, সমাজে শুধুমাত্র ধনীদের মধ্যেই যাতে সম্পদ আনাগোনা না হয়, সম্পদের নাড়াচাড়া কেবলমাত্র ধনীদের মধ্যেই যাতে সীমিত না থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা উপহার দিয়েছে। আল কোরআন সেদিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এই কথার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনা আল-আগনিয়াই মিনকুম, সম্পদ যেন তোমাদের মধ্যকার ধনীদের মধ্যে কেবল আবর্তিত না হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর ধনীদের সম্পদের মধ্যে অধিকার রয়েছে লিসাইলি ওয়াল মাহরুম। সাইল মানে হচ্ছে ভিক্ষুক, মাহরুম মানে হচ্ছে বঞ্চিত, ভিক্ষুকদের বঞ্চিতদের অধিকার রয়েছে ধনীদের সম্পদের মধ্যে। তাহলে ধনীরা কী করবে? যাকাত সাদাকা এগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে সেই গরিবদের হক আদায় করে দিবে, এতে করে গরিবরাও সম্পদ কি পাবে, সম্পদ পেয়ে তারাও তাদের বিভিন্ন জীবন জীবিকার প্রয়োজনগুলো মেটাতে সক্ষম হবে। তাহলে সম্পদ কিছু মানুষের হাতেই কুক্ষিগত থাকবে না, বরং সম্পদটা গোটা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। এভাবে অর্থনৈতিক জীবনের দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরে আদর্শিক শিক্ষা এবং সংস্কৃতি চর্চায় আল কোরআনের অনন্য নির্দেশনা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নীতি আদর্শহীন শিক্ষা এবং অশালীন সংস্কৃতির চর্চা এই আদর্শিক শিক্ষা এবং সংস্কৃতির চর্চার মূল সমস্যা। নীতি আদর্শহীন শিক্ষা যদি থাকে কোনো সমাজে, তাহলে ওই সমাজে প্রকৃত মানুষ তৈরি হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল কোরআনের সাহচর্যে আসার জন্যে তার সমাজের মানুষদেরকে, দেশের মানুষদেরকে আহ্বান জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে প্রথম আয়াতটা নাজিল করেছিলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেড়া গুহায়, সেখানে কিন্তু বলা হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক,
পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা আলামি আলাম এই পাঁচটি আয়াতে কিন্তু দুই দুই জায়গায় পড়ার কথা নির্দেশনা দেওয়া হয়েছে এবং আল্লাহর নামে পড়ার কথা বলা হয়েছে তাহলে সেখানে আদর্শের শিক্ষাটা যাতে আদর্শ নির্ভর হয় সেই কথার নির্দেশনা রয়েছে এরপরে দেখো আমাদের অশালীন সংস্কৃতির চর্চা এটা সাংস্কৃতিক জীবনের একটা বিরাট সমস্যা এই অশালীনতা থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেমন আল্লাহ পাক বলেছেন ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশা আল্লাহ তাআলা কি করেছেন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন যাবতীয় ফাহিশাকে যাবতীয় অশ্লীলতাকে তাহলে সংস্কৃতির ক্ষেত্রে যদি অশ্লীলতা অবলম্বন করা হয় তাহলে এটা আদর্শ সংস্কৃতি হবে না বরং এই আদর্শিক শিক্ষা এবং সংস্কৃতির জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কোরআনের আলোকে যে শিক্ষা এবং সংস্কৃতির নির্দেশনা রয়েছে সেটাকে অবলম্বন করতে হবে এরপর নৈতিক জীবন গঠনেও আল কোরআনের অপরিসীম ভূমিকা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের জীবনকে যদি রাসূলের অনুসরণে গঠন করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আল কোরআনের সাহচর্যে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা তোমরা আল্লাহ রঙে রঙিন হও আর আল্লাহ রং থেকে উত্তম রং কার হতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য আল্লাহ রঙে রঙিন হওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনে আল কোরআনের প্রতিটি নীতিকে প্রতিটি আদর্শকে তিনি তার জীবনে ধারণ করেছেন এবং গোটা বিশ্ববাসীর সামনে সেটাকে উপস্থাপন করে গিয়েছেন এই জন্য আমাদেরকে আল কোরআনে বর্ণিত কি করতে হবে আমাদের আদর্শ জীবন গঠনে আল কোরআন যে ভূমিকা আমাদের সামনে তুলে ধরেছে সেই আলোকে আমাদের জীবনকে ঢেলে সাজাতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বাড়ির কাজ থাকবে আদর্শ জীবন গঠনে আল কোরআনের ভূমিকা আলোচনা করো এইটা তোমাদের পরবর্তী বাড়ির কাজ থাকবে একাদশ দ্বাদশ এই উভয় শ্রেণীর জন্য আমি এই বাড়ির কাজটা দিচ্ছি তোমরা আগামী ক্লাসে এটা নিয়ে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আজকে আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ